প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে সাধারণ ও সহকারী খতিয়ান প্রস্তুত করতে হয়। সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান এই সম্পর্কে হচ্ছে আমরা আগের ভিডিওতে বলে এসেছি। তো সাধারণ খতিয়ান কখন তৈরি করতে হয়, সহকারী খতিয়ান কখন তৈরি করতে হয়, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে করে আমরা জাবেদা থেকে এই সাধারণ এবং সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি। তো এর জন্য হচ্ছে আমি কোশ্চেনের মধ্যে হচ্ছে অলরেডি একটা বিক্রয় জাবেদা উল্লেখ করে দিয়েছি, যেখানে কি দেওয়া রয়েছে, বিক্রয় জাবেদার মধ্যে হচ্ছে আমরা শুধুমাত্র ধারে যে বিক্রয়গুলো রয়েছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করে থাকি। এখানে খেয়াল করে দেখো, দুইটা হচ্ছে দেয়াদারের আমরা উল্লেখ করে দিয়েছি, একটা হচ্ছে জয়া ট্রেডার্স এবং আরেকটা হচ্ছে কাকন এন্টারপ্রাইজ। এই দুজনের থেকে হচ্ছে আমি ধার কি করেছিলাম, এই দুজনের কাছে আমি ধারে পণ্য বিক্রয় করেছিলাম। জয়া ট্রেডার্সের কাছে আমি পণ্য বিক্রি করেছিলাম মার্চের 22 তারিখে এবং কাকন এন্টারপ্রাইজের কাছে আমরা পণ্য বিক্রি করেছিলাম মার্চ 27 তারিখে। এদের টাকার পরিমাণ যথাক্রমে 5,000 টাকা এবং 15,000 টাকা এবং টোটাল বিক্রয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 20,000 টাকা। এটা হচ্ছে টোটাল ধারে বিক্রয়। তো উপরে কি রয়েছে, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র এবং এখানের মধ্যে হচ্ছে বিক্রয় জাবেদার যে জাবেদার সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এবং এটা থেকে হচ্ছে এবার আমরা সাধারণ এবং সহকারী খতিয়ান প্রস্তুত করব। তো সাধারণ এবং সহকারী খতিয়ান প্রস্তুত করার টাইমে গিয়ে আমাদের জেনে রাখা দরকার যে সাধারণ খতিয়ানে কী করা হয়। সাধারণ খতিয়ানের মধ্যে মেইন যে জাবেদার রয়েছে সেই মেইন জাবেদার উপর বেসিস করে আমরা কী করি, আমরা খতিয়ান প্রস্তুত করে থাকি। এখানে বিক্রয় জাবেদার মেইন জাবেদাটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এই প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাবের নামে যখন কিনা আমরা আলাদা খতিয়ান প্রস্তুত করব সেটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ খতিয়ান। তো খেয়াল করে দেখো, তো এই ক্ষেত্রে টোটাল বিক্রয় পরিমাণ কত ছিল, টোটাল বিক্রয় পরিমাণ ছিল 20,000 টাকা। তাহলে জাবেদাটা হয়ে যাবে প্রাপ্য হিসাব ডেবিট 20,000 এবং বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 20,000। এদের নামেই হচ্ছে আমরা দুইটা এখানে খতিয়ান করব। তো খতিয়ানের জন্য এখানে আমি চলমান জ্যেষ্ঠ হচ্ছে ফলো করেছি। চলমান জ্যেষ্ঠের জন্য হচ্ছে উপরে আমরা লিখে দিব, প্রথমত হচ্ছে যে হিসাব প্রস্তুত করছে সেটা হচ্ছে প্রথমত প্রাপ্য হিসাব, ডান পাশে লিখে দিব হচ্ছে হিসাবে কোড নং, তারপর এখানে মধ্যে টোটাল 7টা ঘর হবে, তারিখ, বিবরণ, জাবেদা বিশটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। তো তারপর যেটা করতে হবে, প্রাপ্য হিসাব প্রস্তুত করার টাইমে গিয়ে আমাদেরকে তারিখ উল্লেখ করতে হবে হচ্ছে এই মাসের সর্বশেষ তারিখ, যেহেতু এটা ছিল হচ্ছে মার্চ মাসের ম্যাথ, তাই মার্চ মাসের লাস্ট দিন অর্থাৎ মার্চের 31 তারিখ আমরা এখানে উল্লেখ করে দিলাম, সাল হচ্ছে 2020। আমাদের প্রাপ্য হিসাবের উল্টা পাশে ছিল হচ্ছে বিক্রয় হিসাব, সেই বিক্রয় হিসাবটাকে হচ্ছে আমরা বিবরণের ঘরে উল্লেখ করে দেবো। তো আমাকে বলো তো, প্রাপ্য হিসাব কি ডেবিট দেওয়া না ক্রেডিট দেওয়া? প্রাপ্য হিসাব ডেবিট দেওয়া, তাই আমরা টাকা বসিয়ে দিব হচ্ছে ডেবিট দিকে 20,000 টাকা এবং এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের যে যার পরিমাণ 20,000 টাকা। এখানে যেহেতু আর কোনো লেনদেন দেওয়া নেই, তাই এখানে আর কোনো যোগ বিয়োগ করা লাগবে না, এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের জের। সেভাবে তৈরি করবো হচ্ছে আমরা বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাবের ক্ষেত্রে হচ্ছে আমাদের একদম সেম এক্স্যাক্টলি হচ্ছে এই মাসের শেষ তারিখটা হয়ে যাবে 2020 মার্চের 31। বিক্রয় হিসাবের অপোজিটে ছিল হচ্ছে প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাবকে আমরা বসিয়ে দিচ্ছি হচ্ছে বিবরণের ঘরে। এবার খেয়াল করে দেখো, প্রাপ্য হিসাবে টাকা ছিল ডেবিটে কিন্তু বিক্রয় হিসাবে টাকা ছিল কিন্তু হচ্ছে ক্রেডিট দিকে, এই কারণে এই যে 20,000 টাকা সেটা আমরা বসিয়ে দিলাম ক্রেডিট দিকে এবং জেডটাও হয়ে যাবে হচ্ছে ক্রেডিট, যেহেতু এখানের মধ্যে আমাদের আর কোনো ধরনের লেনদেন দেওয়া ছিল না, তাই বিক্রয় হিসাবে এটাই হচ্ছে সম্পূর্ণ জেড হয়ে যাবে, এটা হয়ে যাবে 20,000 টাকা। এভাবে করে আমরা সাধারণ খতিয়ানগুলো প্রস্তুত করতে পারি। সাধারণ খতিয়ানের মধ্যে মেইন যে জাবেদা রয়েছে সেটার উপর বেস করে আমরা কি করে থাকি, খতিয়ানগুলা করে থাকি। এখন সহকারী খতিয়ানের মধ্যে কি করা হয়, সহকারী খতিয়ানের মধ্যে পাওনাদার বা দেনাদারের প্রত্যেকের নামে আলাদা করে খতিয়ান তৈরি করা হয়ে থাকে। এখানে মধ্যে দুইজন হচ্ছে দেনাদার রয়েছে, একটা হচ্ছে জয়া ট্রেডার্স এবং আরেকটা হচ্ছে কাকন এন্টারপ্রাইজ। এদের নামে যখন কিনা আমরা আলাদা করে খতিয়ান করব সেটাই হয়ে যাবে হচ্ছে সহকারী খতিয়ান। এক্ষেত্রে মনে রাখা দরকার, যদি আমরা সাধারণ খতিয়ানের বেলায় সর্বশেষ তারিখ হচ্ছে উল্লেখ করেছিলাম, সহকারী খতিয়ানে কিন্তু এই কাজটা হবে না। সহকারী খতিয়ানের বেলায় আমরা যার থেকে যেদিন বিক্রয় করেছি বা যেদিন ক্রয় করেছি সেই তারিখটাই হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। প্রথমত এখানে হচ্ছে আমরা জয়া ট্রেডার্স হিসাব নিয়ে হচ্ছে কথা বলি। জয়া ট্রেডার্স হিসাব ডান দিকে লিখে দেবো হিসাবের কোড নং এবং হচ্ছে আমরা এখানের মধ্যে আমরা এই চলমান যেচকের যে ছকটা সেটা ব্যবহার করেছি। প্রথমত আমরা তারিখ উল্লেখ করব, জয়া ট্রেডার্সের কাছে বিক্রয় করা হয়েছিল মার্চের 22 তারিখ 2020 সালে। তো এই তারিখটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। জয়া ট্রেডার্সের নিকট যখন কিনা বিক্রয় করছি তখন ওর জন্য যে জাবেদা হচ্ছে জয়া ট্রেডার্স হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে জয়া ট্রেডার্স হচ্ছে আমাদের জন্য এক ধরনের প্রাপ্য হিসাব। তো যেহেতু জয়া ট্রেডার্সের বিপরীতে ছিল হচ্ছে বিক্রয় হিসাব, এই কারণে আমরা বিবরণের ঘরে বিক্রয় হিসাব বসিয়ে দিব। তারপর হচ্ছে তার কাছে বিক্রি করেছিলাম আমার 5,000 টাকার পণ্য, এই কারণে জয়া ট্রেডার্স যেহেতু ডেবিট দিকে ছিল এবং তার টাকার পরিমাণ ছিল 5,000 টাকা, এই কারণে ডেবিট দিকে 5,000 টাকা বসিয়ে দিব এবং এটাই হয়ে যাবে হচ্ছে আমার জয়া ট্রেডার্স হিসাবের জেড। ঠিক সেমভাবে কাকন এন্টারপ্রাইজ হিসাবের ক্ষেত্রে আমরা লিখে দেবো হচ্ছে হিসাবের কোড নং এবং এখানে হচ্ছে আমরা ঘরটা উল্লেখ করে দেবো। তার কাছে আমরা পণ্য বিক্রি করেছিলাম 2020 সালের মার্চ 27 তারিখে।
এখন এন্টারপ্রাইজের উল্টা পাশে ছিল হচ্ছে বিক্রয় হিসাব, এই বিক্রয় হিসাবকে আমরা বিবরণে বসিয়ে দিলাম। ডেবিট দিকে বসিয়ে দেবো হচ্ছে তার নিকট যে পরিমাণে হচ্ছে পণ্য বিক্রি করেছি, তার নিকট বিক্রি করা হয়েছিল 15,000 টাকার পণ্য, যেটাকে আমরা বসিয়ে দিলাম ডেবিট দিকে। এবং জেডের ঘরে বসে যাবে হচ্ছে ডেবিট জেড, কারণ ডেবিট দিকে ছিল, এটা ডেবিট দিকের জেডের মধ্যেই বসবে, যেহেতু আর কোনো এখানে লেনদেন দেওয়া নেই। এটাই হয়ে যাবে হচ্ছে কাকন এন্টারপ্রাইজ হিসেবে সহপরিচয়। তো এভাবে করেই হচ্ছে আমরা সহকারী এবং সাধারণ খুদের পরীক্ষা প্রস্তুত করতে পারি। তো তোমরা দেখে নিবা যে তোমাদের পরীক্ষার মধ্যে কোন ধরনের খুদের প্রস্তুত করতে বলা হয়েছে। আবার পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু মাঝে মাঝে পাশে দেখা যায় যে কি করে দেয়, ছক উল্লেখ করে দেয়। এই ম্যাথের মধ্যে ছক উল্লেখ না করে আমি হচ্ছে চলমান যে সব ব্যবহার করেছি, তোমরা চাইলে এই ম্যাথের জন্য টিছক ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের পরীক্ষায় উল্লেখ করে দেয় যে টিছক ব্যবহার করো অথবা চলমান যে সব ব্যবহার করো, ওই ক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই ওই অনুযায়ী হচ্ছে ম্যাথগুলো করতে হবে। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।